আগামীকাল কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস, সেই শহীদ দিবসে যোগ দিতে আসা কর্মীরা কিন্তু কাটোয়ায় যে সহায়তা ক্যাম্প আছে, এই সহায়তা ক্যাম্পে কিন্তু তারা বিভিন্ন রকম যাদের ওষুধ টষুধ দরকার তারা সেই ওষুধ সংগ্রহ করছে। এবং কাটোয়া স্টেশনে এই ক্যাম্প করা হয়েছে, মুর্শিদাবাদ এবং বীরভূম, কেতুগ্রাম, মঙ্গলকোট এধারের লোকজন কর্মীরা তো আসেই, পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু তৃণমূলের কর্মী আসে যারা রাত্রেবেলায় কাটোয়া স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। এবং সেই কারণে গতকালই আমরা দেখিয়েছিলাম কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি এই ক্যাম্প পরিদর্শন করেছিলেন এবং সেই মতন আজকে এখানে ক্যাম্প হয়েছে। এবং এই ক্যাম্পে এখানে জল এবং ওষুধের ব্যবস্থা আছে এবং সমস্ত রকম কর্মীরা যাতে কোনো রকম না অসুবিধায় পড়ে সেই সব ব্যবস্থা করাই আছে। ক্যাম্পে দেখছেন কাটোয়ার যে পৌরসভা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা এখানে বসে আছে, স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা, এবং তারা বিভিন্ন রকম ওষুধ নিয়ে আছে। যারা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে যে সমস্ত কর্মীরা তারা এখানে আসছে এবং এখানে এসে তাদের সুবিধা অসুবিধা তাদের ওষুধপত্র এইগুলো নিয়ে তারা এখান থেকে রওনা হচ্ছে। কাটোয়া স্টেশনে এক নম্বর এবং দুই নম্বর প্ল্যাটফর্মের যে নিচেও ফুট ওভারব্রিজ আছে তার নিচেই সেই ক্যাম্প করা হয়েছে, যাতে যেদার দিয়েই কর্মীরা আসুক এই ক্যাম্পের সামনে দিয়েই তাদের যেতে হবে। কাটোয়া থেকে যারা ট্রেন ধরে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হবে এই ক্যাম্পের সামনে দিয়েই যা তাদের যেতে হবে, তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য সমস্ত রকম ওষুধের এখানে ব্যবস্থা করেছে এবং জলের ব্যবস্থা করেছে। কাটোয়া স্টেশন হয়ে উত্তরবঙ্গের এবং মালদা মুর্শিদাবাদের বহু কর্মী আছে, তারা ট্রেন ধরে কাটোয়া স্টেশনে আসে এবং কাটোয়া থেকে ট্রেন পাল্টিয়ে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। বেশিরভাগ মালদা এবং মুর্শিদাবাদে এবং বীরভূমের একটা অংশের মানুষ তারা কিন্তু রাতেই কাটোয়া স্টেশনে চলে আসে এবং রাত্রেবেলায় ট্রেন ধরে তারা রওনা হয়, এবং তাদের যাতে যেসব কর্মীরা আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির নির্দেশে এই ক্যাম্প করা হয়েছে। এবং এই ক্যাম্পে তৃণমূলের কর্মীরাই আছে, মানে যেসব কর্মীরা ধর্মতলার শহীদ সভাতে যারা যাবে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য তাই এখানে সব রকম ব্যবস্থা আছে, ওষুধ জল সমস্ত ব্যবস্থা তাদের আছে। এবং এই ক্যাম্পে এখন আপাতত আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পে কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা আছেন, প্ল্যাটফর্ম নম্বর 5 অনুগ্রহ
এমনি জল বলছি কোথায় যাবে? জল দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সবই দিচ্ছে। আমাদের কলেজের তোমাদের ছাত্র টিমটা এসছে, কতজন এসছে? আমাদের এসে 100 জন এসছে। রাতেই চলে যাবে? রাতে চলে যাবো, আমরা প্রতি বছর রাতেই যাই। রাতে প্রতি বছর রাতে যাই, ওখানে আমরা ইডেনে ওখানে ইডেনের মাঠে যাই, ওখানে ওখানে আমাদের সব কিছু হয়, রেস্ট হয়, খাওয়া দাওয়া হয়, সবই বাধ্যবাধক সবই আছে। আপনারা দেখছেন বেশ কিছু ছাত্র, যেটা হচ্ছে কেতুগ্রামের কাঁদড়া কলেজের ছাত্র, এবং তাদের প্রায় 100 জনের একটি দল, তারা কেতুগ্রাম থেকে এসছে এবং কাটোয়া শহরে এবং কাটোয়া স্টেশনে এসছে। কাটোয়া স্টেশন থেকে তারা ট্রেন ধরে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হবে। রাত্রেবেলায় তারা হাওড়ায় নামবে, নেমে তারা ইডেনে চলে যাবে এবং সেখানেই থাকার ব্যবস্থা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে কর্মীদের জন্য, এবং তারা ওখানে রাত্রেবেলায় থেকে তারপর কালকে সকালবেলায় ধর্মতলায় যে মিটিং হচ্ছে সেই মিটিংয়ে তারা যোগ দেবে। কাটোয়া স্টেশনে 2 নম্বর এবং 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে, 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে এই ক্যাম্প সহায়তা শিবির যেটা করেছে সেটা কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সহায়তা শিবির, এবং এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে বসে আছে, এবং তারা এসব কর্মীরা আসছে তাদেরকে জল, ওয়ারেস এবং টুকটাক যেগুলো ওষুধের প্রয়োজন সেই ওষুধগুলো তাদেরকে দিচ্ছে, এবং কর্মীরা সেই সব জল ওষুধ নিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তৃণমূলের কর্মীরা এ কোথা থেকে এসছো দাদা? এই রাতেই চলে যাবা? হ্যাঁ, রাতে হাওড়ায় নেমে কোথায় যাবে? একবার মাঠে চলে যাবে? আগাম করি যাবো আমাদের অর্ডার।
আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে কাটোয়া শহরেরও যারা আছে তারা কিছু কিছু মানুষ রাতেই চলে যাচ্ছে, কারণ তারা রাতেবেলায় গিয়ে যেখানে কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে গিয়ে থেকে সকালবেলায় কিন্তু ধর্মতলায় যে সভা হবে সেই সভায় যোগ দেবে। অন্যদিকে কাটোয়া শহর থেকে যেসব কর্মীরা যাবে তারা কিন্তু ভোর থেকেই এখান থেকে যে ট্রেনগুলো আছে ভোরবেলা 3:42, 5:35, 6:20, 6:40 সেই সব ট্রেন ধরে কিন্তু হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে। হাওড়া থেকে নেমে মিছিল করে তারা ধর্মতলা সভাস্থলে যাবে। আপনাদের দেখাচ্ছি এই যে ক্যাম্পটা করা হয়েছে, এই ক্যাম্পটা হচ্ছে কাটোয়া স্টেশনে 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের ফুড ওভারব্রিজের নিচে এই ক্যাম্প করা হয়েছে। যেসব তৃণমূল কর্মীরা ধর্মতলায় আগামীকাল যে সভা আছে সেই সভায় যাবে এবং সেই কর্মীদের যাতে অসুবিধা না হয় সেই কারণে এখানে একটা ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্প থেকে মেডিকেলের প্রাথমিক যে ওষুধগুলো লাগে সেই ওষুধ এবং জল এখান থেকে দেওয়া হচ্ছে এবং কর্মীরা গিয়ে কোথায় হাওড়ায় নেমে কোথায় যাবে সেটাও তাদের এখান থেকেই বলে দেওয়া হচ্ছে। মূলত কাটোয়া স্টেশন থেকে ট্রেন ধরে উত্তরবঙ্গের একটা অংশের মানুষ মালদা এবং মুর্শিদাবাদ দের যেসব কর্মীরা আছে তারা কিন্তু এই রাতে কাটোয়া স্টেশনে আসে। কাটোয়া স্টেশনে এসে তারা কিন্তু ট্রেন ধরে চলে যায় ধর্মতলার উদ্দেশ্যে, হাওড়ায় নামে এবং সেখান থেকে ধর্মতলা যায়। সেই সব কর্মীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণেই এই মেডিকেল ক্যাম্প সহায়তা শিবির এটা। এবং এই মেডিকেল ক্যাম্পটা মূলত কাটোয়া পৌরসভার দায়িত্বেই আছে। কাটোয়া পৌরসভার যে স্বাস্থ্যকর্মীরা আছে সেই স্বাস্থ্যকর্মীরা এখানে এসছে এবং প্রাথমিক যে ওষুধগুলো লাগে তারা সেই ওষুধগুলো এখানে কর্মীদের দিচ্ছে। একটু জোরে বলবেন লোকগুলো বলছি, এখানে দেখছি 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে একটা ক্যাম্প করেছেন এবং যেখানে কর্মীরা আসছে ওষুধ নিচ্ছে, এর কারণ কি? কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের ডাকে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে এই ক্যাম্পটা হয়েছে। এই ক্যাম্পটার উদ্দেশ্য হলো কালকে 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এবছরও 21 জুলাই শহীদ তর্পণ করে। এই বছরে আর একটা গুরুত্ব হলো যে আমাদের যে বিপুল জয় লোকসভা নির্বাচনে এই জয়টা উৎসর্গ করা হবে শহীদদের এবং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসীদের পক্ষে এটাকে উৎসর্গ করা হবে। সেই কারণে উত্তরবঙ্গ মুর্শিদাবাদ থেকে প্রচুর মানুষ আমাদের কাটোয়ার উপর দিয়ে আজকেই ওই জনসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তাদের পথ চলতি কোনো অসুবিধা বা কোনো সাহায্যের প্রয়োজন হলে এই ক্যাম্প তাদের সঙ্গে সহযোগিতা। আপনারা শুনলেন বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহার কথা। উনি বললেন যে এই ক্যাম্পের মূল উদ্দেশ্য কী এবং স্বাস্থ্য পরিষেবার দিকে পৌরসভার যে স্বাস্থ্য শিবির একটা ক্যাম্প হচ্ছে। আরেকটু আগে আসছে
কি কারণে এই ক্যাম্প করা হয়েছে সেটা আপনারা সবটাই শুনলেন। মূলত কালকে ধর্মতলায় যে শহীদ সমাবেশ আছে সেই সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তরবঙ্গের একটা অংশের মানুষ কিন্তু যারা রাতেই চলে আসে, কারণ উত্তরবঙ্গ থেকে যেসব মেল এক্সপ্রেস ট্রেন আছে সেই ট্রেনে সবসময় তারা আসতে পারে না, সেই কারণে লোকাল ট্রেন ধরে তারা কেটে কেটে চলে আসে এবং এই কাটোয়া থেকে কিন্তু তারা ট্রেন ধরেই কিন্তু রওনা হয় ধর্মতলার উদ্দেশ্যে। সেই কারণে এই সহায়তা শিবির বা মেডিকেল ক্যাম্প করা হয়েছে এবং সেই মেডিকেল ক্যাম্পের দায়িত্বে আছে কাটোয়া পৌরসভা পরিচালিত যে স্বাস্থ্যকেন্দ্র আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরাই এই মেডিকেল ক্যাম্পের দায়িত্ব আছে। পাশাপাশি কর্মীদের যাতে কোনো অসুবিধা না হয় যারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং তাদের জন্য জলের ব্যবস্থা এখানে রেখেছেন।